বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ময়মনসিংহ জিলা স্কুলের অনলাইন ক্লাসের পক্ষ থেকে আমি মোহাম্মদ রুহুল আমিন ষষ্ঠ শ্রেণী শিক্ষার্থীতে নতুন বছর অর্থাৎ 2022 শিক্ষাবর্ষের শিক্ষা কার্যক্রমে তোমাদের অংশগ্রহণের জন্য সবাইকে ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি। আমি ক্লাসের শুরুতে একটু বলে মানে বলতে চাচ্ছি যে আমার ক্লাসটা ছিল 11টায়, যান্ত্রিক ত্রুটিগত কারণে আমি 11টায় ক্লাসটি নিতে পারি নাই, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তারপর আমি মেসেজ দিয়েছি যে ক্লাসটি 12টায় নিব। তো শিক্ষার্থীবৃন্দ, এখন আমি ক্লাসটি 12টা বাদে 12টা তাই ক্লাসটি নেওয়ার জন্য তোমাদের সামনে হাজির হয়েছি। রুটিন অনুযায়ী আমি আজ তোমাদের সামনে হাজির হয়েছি ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান নিয়ে, অর্থাৎ বিজ্ঞান ক্লাসটি নিয়ে। তো লিখে আমি বুড়ে শ্রেণী ষষ্ঠ শ্রেণী ষষ্ঠ বিষয় বিষয় বিজ্ঞান অধ্যায় শ্রেণী ষষ্ঠ বিষয় বিজ্ঞান অধ্যায় প্রথম তারিখ, আজকে তারিখ 29/01/2022। তো শিক্ষার্থীবৃন্দ, আমি এখানে লিখছি শ্রেণী ষষ্ঠ বিষয় বিষয় বিজ্ঞান অধ্যায় প্রথম তারিখ 29। তো প্রথম আগে বলে নিচ্ছি যে অনলাইনে ক্লাস নেওয়া এমনি স্বাভাবিক ক্লাস নেওয়ার চেয়ে একটু জটিল, আমাদেরকে অনলাইনে ক্লাস নেওয়ার জন্য নির্দিষ্ট হয়েছে। তারই আলোকে এখন আমি যে বিজ্ঞানে তোমরা তারা আমার সাথে আসো, অর্থাৎ বিজ্ঞান বইটি নিয়ে বসো, সামনে বিজ্ঞান বইটি রাখবে, কারণ বিজ্ঞান বইয়ের বই থেকেই আমি তোমাদের পড়াবো। পাঠ্য বইটার প্রতি সবার আগে গুরুত্ব দিবে, পাঠ্য বইটা যদি তুমি ঠিকমতো বুঝতে পারো, অর্থাৎ পাঠ্য বইটা যদি মোটামুটি তোমার আত্মস্থ থাকে এবং কয়েকবার রিডিং করো, তাহলে দেখবা যে বিজ্ঞানটা অনেক সহজ হয়ে যাবে। বিশেষ করে নৈমিত্তিক প্রশ্নের ক্ষেত্রে, ক প্রশ্নের ক্ষেত্রে, ক এবং খ প্রশ্নের ক্ষেত্রে কখনোই বইয়ের বাইরে থেকে হয় না, কোনো প্রশ্নই বইয়ের বাইরে থেকে হয় না, হয়তো বা গ এবং ঘ বই থেকেই হয়, একটু ঘুরে দেওয়া হয় এবং তোমার নিজস্ব চিন্তা চেতনা এবং বিবেক বুদ্ধি খাটিয়ে তার আনসার করতে হয়। কিন্তু ক এবং খ সরাসরি ডাইরেক্ট, অর্থাৎ সরাসরি বই থেকেই দেওয়া হয়, উত্তরটা তোমাকে বই থেকেই সাজাতে হবে। তো শিক্ষার্থীবৃন্দ, এখানে দেখো প্রথমত লেখা আছে বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ। কি লেখা? বৈজ্ঞানিক বৈজ্ঞানিক প্রক্রিয়া প্রক্রিয়া ও পরিমাপ। বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ, এটাই হলো আমার আজকে পাঠ শিরোনাম। পাঠ শিরোনাম কি? বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ। তো বৈজ্ঞানিক প্রক্রিয়া এবং পরিমাপ, তোমার বইয়ে দেওয়া লেখা আছে যে আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের কি কাজ করে থাকি, কাজ করার আলোকে যেগুলি রয়েছে দৈনন্দিন জীবনে আমাদের প্রতিনিয়ত বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর আমরা খুঁজি। প্রশ্ন আমাদের মধ্যে জাগ্রত হয় এবং তার উত্তর আমাকে কী করতে হয়, বের করতে হয়। এগুলির মধ্যে স্বাভাবিকভাবে তোমার বইয়ের আলোকেই বলতেছি কথাগুলো, যে আমাদের উচ্চতা কত, আমার ওজন কত, এখন কয়টা বাজে, টেবিলের
দৈর্ঘ্যগত, বেঞ্চের দৈর্ঘ্যগত ইত্যাদি এই প্রশ্নগুলোর জন্য দরকার হয় কি, সঠিক একটা উচ্চতা, ওজন, সময় এবং তাপমাত্রা ইত্যাদি প্রয়োজন হয়, অর্থাৎ একটা এককের প্রয়োজন হয়। দৈনন্দিন জীবনে এই মাপযোগের উপর আমরা নানাভাবে কি করে থাকি, নির্ভরশীল হয়ে থাকি। যেমন ধরো তোমার আম্মু আজকে রান্না করতে যাবে, এক একটা পাতিলে বা একটা পাত্রে কি করলো, তরকারি বসালো, ওখানে কতটুকু পরিমাণ লবণ দিতে হবে সেটা কিন্তু যে সবজি দিছে এবং যতটুকু পানি দিছে তার আলোকে কিন্তু তোমার আম্মু ঠিকই বুঝবে যে এখানে কতটুকু লবণ দিলে খাদ্যটা সুস্বাদু হবে, অর্থাৎ কম হবে না বা বেশিও হবে না। যদি কম বেশি হয়ে যায় সেটা মিস্টেক, ভুলবশত হয়ে যায়। তো যাই হোক, সব কিছুর একটা নির্ধারিত পরিমাপের বিষয় আছে। এই মাপ যোগের মাধ্যমে আমরা মূলত কিছু কি কোনো কিছুর পরিমাপ নির্ণয় করে থাকি। তো যাই হোক, আর এই কোনো কিছুর পরিমাপ নির্ণয় করাই হলো পরিমাপ। এখন দেখো প্রশ্নটা কী করছে, দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন ধরনের বস্তু বা জিনিসপত্রে কী করে থাকি, মাপ যোগ করে থাকি এবং মূলত পরিমাপ নির্ণয় করে থাকি। আর এই কোনো কিছুর পরিমাণ অর্থাৎ পরিমাণ নির্ণয় করে থাকি, একটা হলো পরি দেখো একটা হলো পরিমাণ পরিমাণ আর হলো আরেকটা হলো পরিমাপ পরিমাপ। সুতরাং ভাষা বানান যেহেতু ভিন্ন রয়েছে, ভাষাগত ভিন্নতা রয়েছে, আমরা দৈনন্দিন জীবনে কোনো কিছুর যে পরিমাণ নির্ণয় করি এই পরিমাণ নির্ণয়টাই হলো পরিমাপ। যেমন 10 কেজি চাল, 5 কেজি ডাল, দৈনন্দিন জীবনে নানাবিধ ঘটনার এই পরিমাপের সাথে আমরা বিভিন্নভাবে পরিচিত। যেমন কি বাজার থেকে চাল কিনে রান্না করার সময়, তেলের ব্যবহারের সময়, তারপরে জামা কাপড় তৈরি করার সময়, এই সব কিছুই পরিমাণ এবং মানে এই সব কিছুই আমাদের কী করতে হয়, এটা নির্ধারিত পরিমাপে করতে হয়। এখন আসো দেখি এই অধ্যায়ে তোমাদের বইয়ে একটা লেখা আছে, দেখো যে জিনিসটা তোমরা ক্লাস 5 পাওনি, পঞ্চম শ্রেণীর বইয়ে এই লেখাটি সম্ভবত নাই, আমার জানা আছে কি না আমার মেমোরিতে কাজ করতেছে না, যে এই অধ্যায় শেষে আমরা কী শিখব। এখানে কিছু লেখা রয়েছে, বৈজ্ঞানিক প্রক্রিয়া এবং পরীক্ষণ ব্যাখ্যা করতে পারবে, বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপসমূহ ব্যাখ্যা করতে পারবে, পরিমাপের প্রয়োজনীয়তা এবং এককের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে, মৌলিক ও যৌগিক একক ব্যাখ্যা করতে পারবে, ভর দৈর্ঘ্য ও সময়ের পরিমাপ করতে পারবে, বিভিন্ন আকারের কঠিন বস্তুর আয়তন পরিমাপ করতে পারবে, তরল পদার্থের আয়তন পরিমাপ করতে পারবে এবং কি তাপমাত্রা পরিমাপ করতে পারবো। অর্থাৎ এই অধ্যায় পড়লে আমরা এই জিনিসগুলি নিয়ে কী করতে পারবো, একটা ধারণা অর্জন করতে পারবো এবং পরিমাপ করতে পারবো। অনেক কিছু লেখা আছে এখানে। তো আসো এখন আসি পার্ট 1-এ কী রয়েছে। পার্ট 1 আমি কিন্তু আজকে বইয়ের আলোকে সব মানে কথা বলতেছি, বইয়ের আলোকে সব পড়ানোর চেষ্টা করতেছি। তো দেখো পার্ট 1-এ রয়েছে যে বিজ্ঞান কি, বিজ্ঞান বিজ্ঞান কি, বিজ্ঞান কি, এই বিজ্ঞান কি, আমরা যে বিজ্ঞান পড়তেছি বিজ্ঞানটা কি। আমরা সাধারণত ছোট থাকতে বা এর আগে শিখেছি কি, কোনো কিছু জ্ঞান অর্জন করাই হলো, কোনো কিছু সম্পর্কে জ্ঞান অর্জন করাই হলো বিজ্ঞান। তো যাই হোক, কোনো কিছু সম্পর্কে জ্ঞান অর্জন করাই বিজ্ঞান বা বিজ্ঞান এক ধরনের জ্ঞান। এখন এটা তুমি আমরা আগে যা শিখছি, কিন্তু এখন আমাকে প্রশ্ন যদি পরীক্ষায় করে যে বিজ্ঞান কি, তখন তোমাকে অবশ্যই কী করতে হবে, তোমার পাঠ্য বইয়ের আলোকে এই বিজ্ঞান কি এই জিনিসটা তোমাকে পাঠ্য বইয়ের আলোকে উত্তর দিতে হবে। পাঠ্য বইয়ে দেখো সুন্দর করে লেখা আছে, বিজ্ঞান এক ধরনের জ্ঞান, বিজ্ঞান কি এক ধরনের, আমরা শিখছি আমরা আগে বলছি যে বিশেষ ধরনের জ্ঞান। তো যাই হোক, বিশেষ ধরনের জ্ঞান হোক আর জ্ঞান হোক, মূলত অর্জন হলো জ্ঞান অর্জনটাই হলো মূলত জ্ঞান বিজ্ঞানের উদ্দেশ্য। বিজ্ঞান এক ধরনের জ্ঞান, তোমাকে যদি এখন প্রশ্ন করা হয় বিজ্ঞান কি, বিজ্ঞান কি, তাহলে লিখবা বিজ্ঞান এক ধরনের জ্ঞান। জ্ঞান কি তা জানো, জ্ঞান হলো কোনো কিছু সম্পর্কে তত্ত্ব। দেখো বিজ্ঞান কি বলছে, বিজ্ঞান কি, এখন বলা হয়েছে জ্ঞান কি, জ্ঞান কি, প্রশ্নটি কি করছে, জ্ঞান কি, জ্ঞান হলো কোনো কিছু সম্পর্কে কি, কোনো জ্ঞান হলো কোনো কিছু সম্পর্কে তত্ত্ব। অর্থাৎ একটা জিনিস সম্পর্কে আমার কাছে যে তত্ত্ব রয়েছে, আমি যে তত্ত্বগুলি তোমাকে দিতে পারবো বা তোমাদের দিতে পারবো, সেটাই হলো জ্ঞান। তাহলে বিজ্ঞান কি সম্পর্কে তথ্য,
তোমরা বিজ্ঞান জীব জ্বর মাটি ইত্যাদি সম্পর্কে আমরা সাধারণত জানি, এরা প্রাকৃতিক পরিবেশের অংশ। আরও অনেক বিভিন্ন ধরনের ঘটনা রয়েছে, কীভাবে বৃষ্টি হয়, কীভাবে উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারে, তারপরে এই জাতীয় জিনিসগুলি রয়েছে, এইগুলি বিজ্ঞানেরই অংশ। এখন ধর বিজ্ঞান হলো প্রকৃত প্রাকৃতিক ঘটনা সম্পর্কে জ্ঞান। আরেকটা সংজ্ঞা রয়েছে বিজ্ঞান কী, এটা এটা বিজ্ঞান কী, এখানে এটার জন্য আর একটু একটু বড়। এর আগে যেমন শিক্ষা বিজ্ঞান এক ধরনের জ্ঞান, ঠিক তেমনি এখন যদি বলা হয় যে বিজ্ঞান কী, ঠিক আছে, তখন এটা লিখলেও হবে বিজ্ঞান হলো প্রকৃতি ও প্রাকৃতিক ঘটনা সম্পর্কে জ্ঞান। কি প্রকৃতি, এখন যদি বলি বিজ্ঞান, বিজ্ঞান কি, এর উত্তর কি, প্রকৃতি, প্রকৃতি ও প্রাকৃতি, প্রাকৃতি ঘটনা সম্পর্কে জ্ঞান, এটা দেখলো তোমার উত্তর, উত্তরের পূর্ণতা আসবে। অর্থাৎ বিজ্ঞান হলো প্রকৃতি ও প্রাকৃতিক ঘটনা সম্পর্কে জ্ঞান। তবে প্রকৃতি সম্পর্কে কোনো তথ্য, প্রকৃতি সম্পর্কে যে কোনো তথ্যই বিজ্ঞান নয়, প্রকৃতি সম্পর্কে যে কোনো তথ্যই কি নয়, বিজ্ঞান নয়। কেন নয়, এটা আমরা এখন বইয়ের আলোকে একটু বলি। দেখো, তবে প্রকৃতি সম্পর্কে কোনো তথ্যই বিজ্ঞান নয়, কেউ যদি কোনো প্রাকৃতিক ঘটনার মন গড়া ব্যাখ্যা দেয় তা বিজ্ঞান হবে না। প্রাকৃতিক ঘটনা সম্পর্কে মন গড়া ব্যাখ্যা দিলে চলবে না। যেমন ছাগল আর গরু দুটাই কিন্তু প্রায় মানে চতুর্ভুজী প্রাণী, দুটাই দুটা প্রাণী কি করে, তৃণভোজী, তারা ঘাস খেয়ে জীবন ধারণ করে। কিন্তু এখন তুমি যদি গরুর বর্ণনা যদি ছাগলের মধ্যে আমরা বলি, ছাগলের ছাগলের ক্ষেত্রে দিই, তাহলে কি হবে, হবে না। অর্থাৎ ঘটনা হইলো এটাই, দেখ কেউ যদি কোনো কোনো মানুষ যদি কোনো প্রাকৃতিক ঘটনা সম্পর্কে তার মন গড়া অর্থাৎ তার মতো করে বর্ণনা দেয় তা কিন্তু বিজ্ঞান হবে না। বিজ্ঞানে বিজ্ঞানের জ্ঞান হতে হলে তাকে কি করতে হবে, বিজ্ঞানের জ্ঞান হতে হলে তাকে হয় তা পরীক্ষা বা পর্যবেক্ষণ করে কি পর্যবেক্ষণ করে পেতে হবে, অথবা পরীক্ষা বা পর্যবেক্ষণ থেকে পাওয়া তথ্য দ্বারা সম্পর্কিত, তথ্য দ্বারা সমর্থিত হতে হবে। অর্থাৎ প্রাকৃতিক ঘটনার সম্পর্কে তাকে যথাযথ পরীক্ষা নিরীক্ষা করে তার উপরে এটার সঙ্গে যুক্তিসঙ্গত যে জ্ঞানগুলি, যুক্তিসঙ্গত যে তথ্যগুলি, যুক্তিসঙ্গত যে কি মানে এটাকে বলা যায় যে তথ্য যে উপস্থাপন করবে যেগুলি যুক্তিসঙ্গত হতে হবে, অবাস্তব হলে হবে না। অর্থাৎ বাস্তব এবং যে ঘটনাটি বলছে তার সাথে মিল থাকতে হবে। এই জাতীয় যদি হয় তাহলে সেটা কি হবে, তাহলে সেটা জ্ঞানের সাথে অর্থাৎ বিজ্ঞানের সাথে আমরা মিলিয়ে নিতে পারি। বৃষ্টি কিভাবে হয় তা নিয়ে হয়তো আমরা গল্পকারে অনেক ব্যাখ্যা শুনেছি, বৃষ্টি সম্পর্কে আমরা অনেক গল্প শুনেছি, কিন্তু এই ধরনের ব্যাখ্যা কি বিজ্ঞান, না, এই ধরনের ব্যাখ্যা বিজ্ঞান নয়। কারণ এসব ব্যাখ্যা পরীক্ষা নিরীক্ষা থেকে পরীক্ষা থেকে পাওয়া নয়, অথবা কোনো পরীক্ষা এদেরকে সমর্থন করে না। বৃষ্টি কি এই সম্পর্কে আমাদের সঠিক এবং নির্ভুল তত্ত্ব কি করতে হবে, সংগ্রহ করতে হবে, জানতে হবে ও অর্জন করতে হবে, তারপরে বৃষ্টি সম্পর্কে আমাদের বলতে হবে। এই বলার পরে যে তত্ত্ব জ্ঞান এবং সম্পর্কিত যে শব্দ মানে তত্ত্ব ভাণ্ডারটি আমরা পেয়েছি সেটাই হবে তখন বিজ্ঞান। এই জ্ঞান কিভাবে আমরা অর্জন করি, অর্থাৎ বৃষ্টি সম্পর্কে বলো আর একটু আগে বলছি একটা গরু সম্পর্কে বলো, যে সম্পর্কে বলো যে বাস্তব তত্ত্বটা তার সাথে আমরা যুক্তিসঙ্গত যে তত্ত্বটা পাবো সেটাই নিয়ে সেটাই আমাদের কি বিজ্ঞানের সাথে যুক্ত করতে পারবো। কিন্তু এই তত্ত্ব পেতে গেলে আমাদের কি করতে হবে, যেমন আয় চাপ মামা টিপ দিয়ে যায়, বললে তো আর চাপ মামা চলে আসবে না ছোটো বাচ্চার কপালে টিপ দেওয়ার জন্য, কিন্তু আসবেও না কখনো, এটা হলো কাল্পনিক। ঠিক তেমনি বিজ্ঞান কল্পনাকে কখনোই বিশ্বাস করে না, বিজ্ঞান কী করে সবসময় বাস্তবতার আলোকে চলে। তো শিক্ষার্থী কিন্তু এই জ্ঞান কীভাবে আমরা অর্জন করি, বিজ্ঞানের জ্ঞান অর্জন করতে হলে আমাদেরকে কি কিছু পরিশ্রম করতে হবে, অর্থাৎ একটা ধারাবাহিকতায় যেতে হবে, একটা সিস্টেমে যেতে হবে, ঠিক আছে, একটা সিস্টেমে গিয়ে তারপরে তার সম্পর্কে জ্ঞান অর্জন করে সঠিক তথ্য এবং উপাত্ত সংগ্রহ করার মাধ্যমে, উপস্থাপন করার মাধ্যমে, যদি সেটা যুক্তিসঙ্গত এবং প্রমাণিত হতে হবে যে আমি বললাম এটা এটা তাহলেই তো বিজ্ঞান হয়ে যাবে, তা না। এইটা আমাদের যারা শিক্ষাগুরু রয়েছে তাদের সামনে এটা উপস্থাপন করতে হবে, তারা যদি এটাকে মনোভূত এবং
মানে যুক্তিসঙ্গত বলে মনে করে, তখনই ওই সম্পর্কের তত্ত্বটা আমাদের কাছে সঠিক হবে। আর এই কাজগুলো করার জন্য আমাদের অনেক কিছু করতে হবে, যেমন রয়েছে পরীক্ষা নিরীক্ষা, পর্যবেক্ষণ, যুক্তি দিয়ে চিন্তার মাধ্যমে আমরা বিজ্ঞানের জ্ঞান অর্জন করি। বিজ্ঞানের জ্ঞান কিভাবে অর্জন করি, অনেক কিছু আছে। বিজ্ঞানের জ্ঞান অর্জনের জন্য আমাদের কি করতে হবে, পরীক্ষা নিরীক্ষা, পরীক্ষা নিরীক্ষা, পরীক্ষা নিরীক্ষা, যে কোনো কিছু নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে হবে। তারপরে পর্যবেক্ষণ করতে হবে, পর্যবেক্ষণ পর্যবেক্ষণ। তারপরে আরো কাজ আছে, পর্যবেক্ষণ রয়েছে, যুক্তিযুক্ত কি যুক্তিযুক্ত চিন্তা, চিন্তা, এই ধাপগুলি, এইগুলি ধাপগুলি সাধারণত কি করতে হয়, এই চিন্তার মাধ্যমে আমরা যে জ্ঞান অর্জন করব, চিন্তা, যুক্তিযুক্ত চিন্তার মাধ্যমে আমরা বিজ্ঞানের জ্ঞান অর্জন করে থাকি। বিজ্ঞানের সম্পর্কে জ্ঞান অর্জন করতে গেলে আমাদের পরীক্ষা নিরীক্ষা করতে হবে, পর্যবেক্ষণও করতে হবে, যুক্তিসঙ্গত চিন্তা, অর্থাৎ যুক্তিসঙ্গত তত্ত্ব আমাদের কি করতে হবে, আমরা যে পরীক্ষা নিরীক্ষা করছি, পর্যবেক্ষণ করছি, তার আলোকে যুক্তিসঙ্গত তত্ত্ব দিতে হবে। এভাবে আমরা বিজ্ঞানের জ্ঞান অর্জন করতে, এগুলো এগুলো কি বিজ্ঞানের প্রক্রিয়া, জ্ঞান যেমন বিজ্ঞান, জ্ঞান অর্জনের প্রক্রিয়াও বিজ্ঞান। এই কথাটা কিন্তু তোমাদের অবজেক্টিভ আছে, বিজ্ঞানের জ্ঞান অর্জন এর প্রক্রিয়া কি, বিজ্ঞানের জ্ঞান অর্জনের প্রক্রিয়া কি, বিজ্ঞান কি বলছে, বিজ্ঞানের প্রক্রিয়া যেমন বিজ্ঞান তেমনই জ্ঞান অর্জনের প্রক্রিয়াও বিজ্ঞান। বিজ্ঞানের জ্ঞান অর্জনের জন্য যেমন বৈজ্ঞানিক প্রক্রিয়া দরকার, তেমনই দরকার বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি এবং মনোভাব। কি দরকার, বিজ্ঞান সম্পর্কে জ্ঞান অর্জন করতে গেলে যেমন বিজ্ঞান সম্পর্কে জ্ঞান অর্জন করতে গেলে যেমন কি দরকার, যে বৈজ্ঞানিক প্রক্রিয়া দরকার, তেমনই জ্ঞান, তেমনই দরকার বিজ্ঞান সম্বন্ধ দৃষ্টিভঙ্গি এবং মনোভাব। দৃষ্টিভঙ্গি তো বলো, দৃষ্টিভঙ্গি, দৃষ্টিভঙ্গি অর্থাৎ দৃষ্টিভঙ্গি অর্থাৎ আমাকে বুঝতে হবে যে আমার একটা চিন্তা থাকতে হবে যে আমি বিজ্ঞান সম্পর্কে জ্ঞান অর্জন করতে আসছি বা বিজ্ঞান সম্পর্কে জানতে আসছি। এখন বিজ্ঞান সম্পর্কে জ্ঞান অর্জন করতে আসছি বা জানতে আসছি, এখন আমার চিন্তা চেতনা হচ্ছে অন্যদিকে, তাহলে কিন্তু এটা হবে না। অর্থাৎ দৃষ্টিভঙ্গি এবং মনোভাবটা থাকতে হবে, এগুলো যুক্তিযুক্তভাবে চিন্তা করা, অপরের মতামতের গুরুত্ব দেওয়া, নিজের ভুল স্বীকার করা। দেখছো এখানে কিন্তু গুরুত্বপূর্ণ অনেক কথা আছে, যে আমরা সমাজে চলতে গেলেও, আমাদের সমাজে চলতে গেলেও এই 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 জিনিসগুলির উপর বেশি গুরুত্ব দেওয়া যেতে পারে। এখানে সুন্দর করে একটা কথা লিখছে যে এগুলো হলো যুক্তিযুক্তভাবে চিন্তা করা, তারপরে অপরের মতামতকে মূল্য দেওয়া, এই মতামত, অপরের মতামত, অপরের অপরের মতামত, এই জিনিসটা থেকে আমরা এখনো অনেক বিচ্ছিন্ন। আমি মনে করি যে আমি যা জানি এটাই সঠিক, এটাই অন্যের উপর চাপিয়ে দিতে চায়, আসলে কিন্তু তা না, তারটা শোনা দরকার এবং তার মূল্য মতামতটাকেও গুরুত্ব দেওয়া দরকার। এর জন্যই বলা হয়েছে অপরের মতামত মূল্য দেওয়া এবং নিজের ভুল স্বীকার করা, একে আমরা কি বলা হয়, বিজ্ঞান মনস্ক, বিজ্ঞান, বিজ্ঞান ম ন মদিনা ছয় ক ও, একে আবার কি বলা হয়, বিজ্ঞান মনস্ক বলা হয়। বিজ্ঞান তাহলে, বিজ্ঞান, বিজ্ঞানকে তাহলে কি বলা যায়, এনে একটা প্রশ্ন লিখছে, বিজ্ঞান হলো প্রকৃতি ও প্রাকৃতিক ঘটনা সম্পর্কে জ্ঞান, যা পর্যবেক্ষণ পরীক্ষা নিরীক্ষা থেকে পাওয়া বা পরীক্ষা নিরীক্ষার ধারা কি, পরীক্ষা নিরীক্ষার ধারা সমর্থিত। অর্থাৎ পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমাদের কি করতে হবে, অর্জন করতে হবে এবং পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তাকে সমর্থও করতে হবে। আমরা অর্জন করলাম একটা জিনিস, পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বিভিন্ন তত্ত্ব নিয়ে আসলাম, কিন্তু আমাদের যে এটাকে যে মেনে নেওয়ার জন্য যে যুক্তিযুক্ত এইগুলি কি করলাম না, অন্যরা এটাকে সমর্থন দেয় না। যখন আমার অর্জিত জ্ঞানটাকে, যুক্তিটাকে, তো মানে পর্যবেক্ষণটাকে অন্যরা মূল্যায়ন করবে না বা অন্যরা এটাকে সমর্থন করবে না, তখন কিন্তু বিজ্ঞান হবে না। এবং একটি বিজ্ঞান সম্বন্ধ দৃষ্টিভঙ্গি, বিজ্ঞানের বিজ্ঞানের মধ্যে তাদের একটা দৃষ্টিভঙ্গি থাকতে হবে। বিজ্ঞানের জ্ঞান যেমন গুরুত্বপূর্ণ, জ্ঞান অর্জনের প্রক্রিয়া বা পদ্ধতিও তেমনই গুরুত্বপূর্ণ। খালি জ্ঞান অর্জন করলে হবে না, তার মধ্যে এই জ্ঞান অর্জনের জন্য যে ধারাবাহিকতা বা পর্যবেক্ষণ পরীক্ষা নিরীক্ষা,
এটাও খুবই গুরুত্বপূর্ণ এবং বেশি গুরুত্বপূর্ণ বিজ্ঞান সম্বন্ধ দৃষ্টিভঙ্গি। অর্থাৎ আমি এক কথা এছাড়া সালিস মানে তালগাছ আমার যে বিচার ই করুক যাই করুক সালিসটা আমি মানে নিছি, কিন্তু গাছটা আমাকে দিতে হবে। এটা তো কোনো মানে একই বলে এটা একটা দৃষ্টিভঙ্গির একটা অনেক বড় একটা ঘাটতি, তাকে দৃষ্টিভঙ্গিটা বিজ্ঞানের সাথে যুক্ত করতে হবে। যে আমি যেহেতু বিজ্ঞান নিয়ে আলোচনা করতেছি, বিজ্ঞানের মানে বিজ্ঞানের ধারাবাহিকতায় আছি, আমাকে এটা মেনে নিতে হবে। এই হলো আমাদের কি বিজ্ঞান সম্পর্কে জ্ঞান অর্জনের জন্য বিভিন্ন ধাপ বা বিভিন্ন প্রতিভাই গুরুত্বপূর্ণ অংশ। এখন আসো বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপ, আমরা যে জ্ঞান অর্জন করব, দৃষ্টিভঙ্গি থাকবে, যুক্তিযুক্ত কি থাকবে, পরীক্ষা নিরীক্ষা থাকবে, তারপরে তথ্য থাকবে, উপাত্ত থাকবে, এবং আমি বিজ্ঞান দৃষ্টিভঙ্গিটাও আমার বিজ্ঞানের প্রতি, এই প্রক্রিয়াগুলি যখন আমার মধ্যে থাকবে তখন আমি কোনো কিছু সম্পর্কে জ্ঞান অর্জনের জন্য আমি সঠিক ধারাবাহিকতায় যেতে পারবো। যাওয়ার জন্য আমাকে কিছু কি করতে হবে, প্রক্রিয়া ফলো করতে হবে, অর্থাৎ অনুসরণ করতে হবে। যেমন কি যে আমাকে কিছু প্রক্রিয়া অনুসরণ করতে হবে, জ্ঞান হলো এই প্রক্রিয়া, বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপ, এই ধাপগুলি অনুসরণ করতে হবে। বৈজ্ঞানিক প্রক্রিয়া প্রক্রিয়া বৈজ্ঞানিক প্রক্রিয়া ধাপ বৈজ্ঞানিক প্রক্রিয়া ধাপ অর্থাৎ বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপগুলো আমাকে কী করে অনুসরণ করতে হবে। বিজ্ঞান হলো প্রকৃত ঘটনা সম্পর্কে জ্ঞান, বিজ্ঞান জ্ঞান অর্জনের কি একটি মাত্র নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে, না একাধিক উপায়ে আমরা বিজ্ঞানের প্রক্রিয়া অর্থাৎ বিজ্ঞানে জ্ঞান পাওয়া যায় বা জ্ঞান অর্জন করতে পারি। বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন প্রক্রিয়া বা পদ্ধতিতে জ্ঞান অর্জনের কী করছে, জ্ঞানের জন্য জ্ঞান অনুসন্ধান করেছে, তবে তাদের মধ্যে অনেকেই মিল অমিল ছিল, যে সে মিলে বৃত্তিতে বৈজ্ঞানিক প্রক্রিয়াকে নিম্নোক্তভাবে অর্থাৎ বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপসমূহকে নিম্নোক্তভাবে তোমার বইয়ে একটা চার্ট দেওয়া আছে, দেখো অনেক কি লেখা আছে, চার্টটা আমি আর আঁকলাম না, তুমি এমন দেখো এক একটা করে ঘর আছে, ঘর আছে ঠিক আছে, তুমি দেখো এমন ঘর রয়েছে, এমন তীর চিহ্ন দেওয়া আছে। তো যাই হোক আমি এটা আর দিলাম না, যদি কোনো কারণে এই বৈজ্ঞানিক প্রক্রিয়া ধাপটা নিয়ে কিন্তু অনেক সময় উদ্দীপক তৈরি হয়, অর্থাৎ আমরা যখন প্রশ্ন করি তখন উদ্দীপকের ক্ষেত্রে এটাকে অনেক ক্ষেত্রে ফলো করি, এই উদ্দীপক এই পুরো চারটায় তখন দিয়ে দিই, তখন লিখি অবশ্য প্রথম প্রক্রিয়ার মধ্যে দেখো কি আছে, প্রশ্ন সমস্যা নির্বাচন, অর্থাৎ বিজ্ঞান নিয়ে তখনই আমি কোনো কাজ করতে যাবো, দেখে নতুন জিনিস নিয়ে যখন কাজ করতে যাবো তখন আমাকে কি করতে হবে, প্রশ্ন এবং সমস্যা নির্বাচন করতে হবে। প্রশ্ন এবং সমস্যা নির্বাচন না করা পর্যন্ত তুমি কোনো কাজেরই সামনের দিকে এগোতে পারো না, কারণ তুমি কি নিয়ে এগোতে আগাবা, যে আমার এটা দরকার, যখন এটা দরকার তোমার এই প্রশ্নটার ভিতরে জাগবে ঠিক আছে, তখনই দেখবে তুমি ওটার জন্য হাঁটবা, যার যেমন দরকার সে তেমন হাঁটে। এখানে আছে প্রশ্ন বা সমস্যা নির্বাচন, দুয়ে রয়েছে বিদ্যমান তথ্য সংগ্রহ, অর্থাৎ এই সমস্যা আমি নির্বাচন করছি, এটা এই আমার সমস্যা, সাপোজ আমার ফ্যামিলিগত একটা সমস্যা যদি থাকে যে আমার কি আমি সাপোজ এই হোয়াইট বোর্ডটাকে পরিষ্কার করবো তখন আমাকে কী করতে হবে, আমাকে নির্ণয় করতে হবে এটাকে পরিষ্কার করতে হবে, এই হোয়াইট বোর্ডটা আমি পরিষ্কার করবো, তারপরে বিদ্যমান তথ্য এটা কীভাবে পরিষ্কার করবো তার জন্য আমার কিছু মেটেরিয়াল সংগ্রহ করতে হবে, তারপরে সম্ভাব্য ফলাফল, এরপরে কী হতে পারে, পরীক্ষণ ও পর্যবেক্ষণের পরিকল্পনা এবং উপাত্ত সংগ্রহের উপকরণ যেমন চেকলিস্ট তৈরি করা, অর্থাৎ এটাতে আমি তৈরি করি এটাতে আমি বুঝবো বা পরিষ্কার করবো তার জন্য আমাকে এমন একটা কাপড় লাগবে, কাপড়টা আমাকে সংগ্রহ করতে হবে, সংগ্রহ করতে হবে না আমি এই কাপড়টা সংগ্রহ করবো, যে আমি চিন্তা করছি ওই হোয়াইট ডাস্টার দিয়ে পরিষ্কার করবো না হয় কাপড় দিয়ে পরিষ্কার করবো, পর্যবেক্ষণ ও উপাত্ত সংগ্রহ, তারপরে রয়েছে উপাত্ত বিশ্লেষণ, উপাত্ত সংগ্রহ করতে হবে ওটাকে আবার বিভিন্নভাবে বিশ্লেষণ করতে হবে, তার কারণ যে কেউ কোনো প্রশ্ন তারা যাতে আমাকে আটকাতে না পারে, সম্ভাব্য ফলাফল গ্রহণ এবং বর্জন, কিছু কিছু এখানে আসবে যে আমি কি করব, যেমন এটা যদি পরিষ্কার করি দেখা যাচ্ছে যে এইটুকু পরিষ্কার করলাম পরে ওইটুকু আর করলাম না, তাহলে কি এইটুকুর ক্ষেত্রে পরিষ্কারের ক্ষেত্রে আমি সম্ভাব্য ফলাফল গ্রহণ করছি, এইটুকুর ক্ষেত্রে বর্জন করছি, কারণ এটা থাকবে এটা পুরোটাই আমি পরিষ্কার করব না, ফলাফল গ্রহণ এবং বর্জন, তারপরে ফল প্রকাশ। তো যাই হোক এই যে 1 2 3 4 5 6 7 8টা
যে আটটা যে বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপ রয়েছে তোমাকে প্রশ্নের ক্ষেত্রে এটা ফলো করতে হবে। প্রশ্নের উত্তরের ক্ষেত্রে এমনও প্রশ্ন আসতে পারে বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপ সমূহ আলোচনা করো, সরি ধাপ সমূহ লেখো। যখন বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপ সমূহ লেখো বলবো, তখন তোমাকে শক আকারে ঘর আকারে দেওয়াটাই তোমার জন্য সবচেয়ে ভালো হবে এবং মঙ্গলজনক হবে, তাহলে ফুল নাম্বার পাওয়ার সম্ভাবনা থেকে যায়। তো শিক্ষার্থীবৃন্দ, আধার নয় বিজ্ঞান কি অর্থাৎ পার্ট এক প্রথম ক্লাস 2022 শিক্ষাবর্ষের প্রথম ক্লাস, যদিও টাইম মতো নিতে পারি নাই, তারপরে যতটুকু নিয়েছি ঠিক আছে, এটুকুই আশা করি যে এই অধ্যাটুকু অর্থাৎ পার্ট এক মনোযোগ সহকারে বাসায় পড়বে, এবং কোনো কিছু যদি বোঝার ঘাটতি থাকে তাহলে আমাদের সাথে শেয়ার করতে পারবে এই ফেসবুকে অথবা সরাসরি ফোনে। ঠিক আছে, ভালো থাকবে সবাই, আর যতদূর সম্ভব দেশের পরিস্থিতি ভালো না, কোভিড-19 কি হচ্ছে, কোভিড-19 অবস্থা, 19 মানে ওমিক্রনের অবস্থা খারাপ, অর্থাৎ পার্সেন্টেজ প্রতিদিন 3-4-2-3 করে বাড়ছে এবং মৃত্যু হারও বাড়ছে। সাবধানে থাকবে সবাই, সকল স্বাস্থ্যবিধি মেনে চলবে। ধন্যবাদ, ভালো থেকো, আসসালামু আলাইকুম।